বাংলাদেশের জাতীয় নির্বাচন ইস্যুতে এবার সরাসরি মুখ খুলল ভারত। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তৎপরতার প্রেক্ষিতে ওয়াশিংটনকে স্পষ্ট কূটনৈতিক বার্তা দিয়েছে দেশটি, যাতে বলা হয়েছে শেখ হাসিনার সরকার দুর্বল হলে তা ভারত এবং যুক্তরাষ্ট্র কারোর জন্যই খুব ভালো ফল আনবে না। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ। এখানে আপনি যদি যুক্তিগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলে আপনি বুঝতে পারবেন যে খেলার শেষ অংশে কী ঘটতে পারে। আজকের এই ভিডিওটা যারা মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী পদে দেখতে চান, আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ খেলাটা এখন ইন্টারন্যাশনালি হচ্ছে আর বাংলাদেশ। দর্শক, এই আনন্দবাজার পত্রিকাটি ভারতের পশ্চিমবঙ্গে নাকি 16 লাখ কপি বিক্রি হতো একসময় বলে শুনেছিলাম। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে মধ্যবিত্ত শ্রেণী, সেই মধ্যবিত্ত শ্রেণীর চিন্তা ভাবনাটা এই পত্রিকা। আসসালামু আলাইকুম, দেশ বিদেশ থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আর একবার। প্রিয় দর্শক, এইবার বাংলাদেশের নির্বাচন নিয়ে সরাসরি মুখ খুললেন ভারত এবং সরাসরি কঠিন হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রকে। নরেন্দ্র মোদী কিন্তু বললেন বাংলাদেশ সরকার যদি দুর্বল হয়ে পড়ে, শেখ হাসিনা যদি দুর্বল হয়ে পড়ে বা শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকে, তাহলে ভারতের যেরকম ক্ষতি হবে ঠিক তেমনি কিন্তু ক্ষতি হবে যুক্তরাষ্ট্রের। এমন একটি কঠিন বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রকে ভারতের নরেন্দ্র মোদী। প্রিয় দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই এবং সেখানে বিস্তারিত দেখে আসুন। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ। এখানে আপনি যদি যুক্তিগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলে আপনি বুঝতে পারবেন যে খেলার শেষ অংশে কী ঘটতে পারে। আজকের এই ভিডিওটা যারা মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী পদে দেখতে চান, আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ খেলাটা এখন ইন্টারন্যাশনালি হচ্ছে আর বাংলাদেশ হচ্ছে সেই খেলার বল। অনেকদিন যাবতই আশঙ্কা ছিল যে ভারতের এই যে নীরবতা, আসলে বিষয়টা কি? মাঝখানে আমরা শুনেছিলাম যে ভারত থেকে যুক্তরাষ্ট্রে লবিং করা হতে পারে, কারণ মার্কিনিরাও এই মুহূর্তে নানানভাবে লবিংয়ের শিকার হচ্ছেন বিএনপি এবং জামায়াতের পক্ষে। তো এখন দিন শেষে হঠাৎ করেই ভারত যেভাবে ব্লাস্ট করছে, তাও মাত্র কয়েকদিন পরই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, প্রধানমন্ত্রী, তারপর আমাদের মানে শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী মোদি, তাদের মধ্যে একটা বৈঠক আছে, একটা প্রোগ্রাম আছে। তো সেই প্রোগ্রামের আগেই স্পষ্ট কড়া বার্তা ভারতের পক্ষ থেকে বেশ কিছু যুক্তি দেখানো হয়েছে। দর্শক, বাংলাদেশকে আপনার হাসিনার প্রয়োজন। বাংলাদেশের শেখ হাসিনার সরকার দুর্বল হলে তা ভারত এবং আমেরিকা কারোর পক্ষেই সুখকর হবে না বলে মনে করছে নয়াদিল্লি। কূটনৈতিক সূত্রের খবর, একাধিক স্তরের বৈঠকে নয়াদিল্লি এই কথা বেশ কয়েকবার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বাইডেন প্রশাসনকে। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আমেরিকার বর্তমান ভূমিকায় ভারত খুশি নয়। ওয়াশিংটনকে পৌঁছে দেওয়া হয়েছে সেই বার্তা। নয়াদিল্লির বক্তব্য, বাংলাদেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হোক সেটা আমেরিকার মতন বাংলাদেশও চায়, কিন্তু আমেরিকা যেভাবে হাসিনার সরকারকে বা বাংলাদেশ আওয়ামী লীগকে অস্থির করার জন্য আমেরিকার তরফ থেকে একের পর এক বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, তা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত তথা দক্ষিণ এশিয়ার সার্বিক নিরাপত্তার জন্য ইতিবাচক নয়। গুনে গুনে আর মাত্র 3 সপ্তাহ পরেই নয়াদিল্লিতে একই মঞ্চে বসবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে ভারতের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সাউথ ব্লক মনে করে জামায়াতে ইসলামীকে রাজনৈতিক ছাড় দেওয়া হলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ মৌলবাদের দখলে চলে যাবে, উদার পরিবেশ থাকবে না, কূটনৈতিক শিবিরের বক্তব্য। আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার পরেই গোটা অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। ভারতের উত্তর পূর্ব অঞ্চল বিপজ্জনক পরিস্থিতিতে, তালেবানরা এখন আফগানিস্তানের ক্ষমতার শীর্ষে। এখানে খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে একটা বক্তব্য দিচ্ছি যে মানে আচ্ছা, বাইডেন প্রশাসনকে নয়াদিল্লি আবারও জানিয়েছে যে জামাতকে আশকারা দিলে একদিকে যেমন ভারতের আন্তঃসীমান্ত সন্ত্রাস বাড়বে, তেমনি চীনের প্রভাব বাংলাদেশে অনেকটাই বেড়ে যাবে, যা কাঙ্ক্ষিত নয় ওয়াশিংটনের। এখন ভারতের এই বক্তব্যগুলো আমেরিকা কীভাবে নেবে? অনেকে ভাবছেন যে পাত্তা দিবে না, কিন্তু বিষয়টা তা না। বিষয় হচ্ছে পাত্তা দেওয়ার মতন একটা গুরুত্বপূর্ণ অংশ আছে। ভারতের সাথে রাশিয়ার যে সম্পর্ক, আমেরিকার ইতিহাসে তাদের যে ছোটোখাটো আইনের বিষয় আছে সেগুলোকে সংশোধন করে রাশিয়া থেকে ভারত তেল কিনুক, রাশিয়ার কাছে ভারত অনেক জিনিসপত্র বেচা কিনা করতেছে, এগুলা নিয়ে কোনো ধরনের হুঁশিয়ারি কিন্তু মোদি সরকারকে দেয় নাই। বরঞ্চ কয়েকদিন আগে বাইডেন প্রশাসন প্রায় 85 জন, আপনি বুঝছেন 85 জন মার্কিন কংগ্রেসম্যান
তারা মোদির বিরুদ্ধে বাইডেনকে চিঠি দিয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 10-12 জন দেয়, আপনার বুঝেন এগুলো পাত্তা নেই, ওইরকম 85 জন মার্কিন এমপি চিঠি দিয়েছিল যেন মোদিকে আমেরিকাতে না নেওয়া হয়। ইভেন লম্বা একটা সময় মোদি কিন্তু আমেরিকাতে নিষিদ্ধ ছিল, বিশেষ করে গুজরাটের সেই ঘটনার পর, কিন্তু মোদিকে তো নিলই, এমনকি ভারত সরকারের ইতিহাসে যতগুলো প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে ভিজিট করছেন সবচেয়ে বেশি পজিটিভ একটা সম্মাননা পেয়েছে মোদি সরকার। ইভেন রাশিয়ার বেলায়ও ভারতের সাথে যথেষ্ট নমনীয় মনোভাব পোষণ করে আমেরিকা। তো সেখান থেকে মনে করা হচ্ছে যে বর্তমান সিচুয়েশনে চীনকে কন্ট্রোল করার জন্য ভারতকে বিগড়ানো যাবে না, কারণ আপনার মার্কিন যে লাস্ট 2 এমপি এসেছিলেন তারাও কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে বক্তব্য দিয়েছিলেন, আমেরিকা বলছিল যে বাংলাদেশকে চীনের খপ্পরে পড়েছে। এখন ভারত সেই চীন ইস্যুটাকেও কিন্তু এখানে আবার ব্যবহার করেছে যে যদি শেখ হাসিনা সরকারকে সরিয়ে দেওয়া হয় তাহলে বিএনপি সরকার বা জামাত যদি আসে তারা চীনের দিকে ঝুঁকে যাবে, আর যার কারণে ভারতেরও সমস্যা হবে, এমনকি এই অঞ্চলের পটভূমি ব্যবহার করে চীন আমেরিকার জন্য হুমকি তৈরি করে ফেলবে। তো এই যে বিষয়গুলা আগামী 3 সপ্তাহ পরে বাইডেনের সাথে বৈশা যদি নয়াদিল্লি এরকম একটা চাপ দেয়, সেটা প্রধানমন্ত্রীর জন্য কত বড় যে সুসংবাদ সেটা আসলে বইলা বোঝানো যাচ্ছে না। শুধু বাংলাদেশের জন্য পৃথক একটি ভিসা নীতি ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন, এটা আদৌ উচিত বলে মনে করছে না নয়াদিল্লি। এই নয়া ভিসা নীতির ফলে বাংলাদেশের আসন্ন নির্বাচন যারা বানচাল করার চেষ্টা করবে তারা আমেরিকায় প্রবেশের অধিকার পাবে না। কূটনৈতিক শিবির মনে করছে আমেরিকার প্রশাসন সরাসরি বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাতেই নিজের দেশের আইন প্রয়োগ করে বাংলাদেশের জন্য ভিসা নীতি গ্রহণ করল। সম্প্রতি আওয়ামী লীগের 5 সদস্যের প্রতিনিধি দল নয়াদিল্লি এসে বিজেপির শীর্ষ নেতৃত্ব তথা কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের সাথে বৈঠক করে গিয়েছিল। সেখানেও তারা বার্তা দিয়েছিল আঞ্চলিক স্থিতি বজায় রাখার প্রশ্নে বিএনপি জামায়াত জোট বিপজ্জনক। আপনার এখন ওই বৈঠকের পর বোঝাই যাচ্ছে যে ভারতের বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে ভারত শক্ত অবস্থান নিচ্ছে বাংলাদেশ ইস্যু নিয়ে, এবং কি আসন্ন নির্বাচনে সেটার একটা প্রভাব ফেলবে, আর এটা আগামী 3 সপ্তাহ পরেই হয়তো আমরা বুঝতে পারবো আমেরিকা কোন পথে হাঁটছে। আমেরিকা কখনোই নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়া অন্য দেশের জন্য পজিটিভ কোনো ইফোর্ট গ্রহণ করে না। তো যতটুকু পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে মনে হচ্ছে যে কোনো কারণে আমেরিকা যদি তাদের একটা নীতি তুলে নেয় সেটার মেসেজ হচ্ছে যে আগামীবার রাষ্ট্র ক্ষমতায় আবারও আওয়ামী লীগ আসছে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। যদিও ইতিমধ্যে মোদির বিপরীতে আপনার এই বক্তব্যকে প্রত্যাহার করেছে বিএনপি বা জামাতরা, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম। দর্শক, এই আনন্দবাজার পত্রিকাটি ভারতের পশ্চিমবঙ্গে নাকি 16 লাখ কপি বিক্রি হতো একসময় বলে শুনেছিলাম। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে মধ্যবিত্ত শ্রেণী, সেই মধ্যবিত্ত শ্রেণীর চিন্তা ভাবনাটা এই পত্রিকাটা নিয়ন্ত্রণ করতো একসময়। ভারতবর্ষের একসময় রাজধানী কলিকাতার আজকের এই দুরবস্থার জন্য কিন্তু এই আনন্দবাজার পত্রিকাটাও বহুলাংশে দায়ী। এবং আমি মনে করি যে এই যে ভারতের অন্যান্য রাজ্যগুলো থেকে পশ্চিমবঙ্গ ধীরে ধীরে পিছিয়ে পড়েছে, এর জন্যই কিন্তু এই আনন্দবাজার পত্রিকাকে দায়ী করা যায়। আনন্দবাজার পত্রিকা এককালে বিজ্ঞাপন দিত, পড়তে হয় নইলে পিছিয়ে পড়তে হয়, কিন্তু এই সময় এসে আমার মনে হচ্ছে যে আনন্দবাজার পত্রিকা পড়লেই বরং পিছিয়ে পড়তে হয়। দর্শক, আজকে আমরা দেখলাম যে আনন্দবাজার পত্রিকা একটা সংবাদ প্রকাশ করলো, শিরোনাম হচ্ছে হাসিনাকে দুর্বল করলে ক্ষতি সবার, বার্তা আমেরিকাকে। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আমেরিকার বর্তমান ভূমিকায় ভারত যে খুশি নয়, ওয়াশিংটনকে পৌঁছে দেওয়া হয়েছে সেই বার্তাও। এবং দর্শক, এই সংবাদটা আমি মনে করি একদম বাংলাদেশের কোন একজন সাংবাদিক লিখে দিয়েছে এবং সেটা হুবাহু আনন্দবাজার পত্রিকা প্রকাশ করেছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে বাংলাদেশের সাংবাদিক লিখে দিল আর আনন্দবাজার পত্রিকা প্রকাশ করলো, এটা কি হয়? দর্শক, আমি একটু আনন্দবাজার পত্রিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে একটু বলি। আপনারা আমাকে জিজ্ঞেস করার দরকার নাই, আপনারা গুগলে সার্চ দিয়ে লিখবেন যে আনন্দবাজার রিভিউ, আপনারা সেই পশ্চিমবঙ্গেই দেখবেন পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের লোকেরা তারা কিভাবে আনন্দবাজারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করে। এই পত্রিকার ন্যূনতম গ্রহণযোগ্যতা নাই এবং তারা বিক্রি হয় সবসময়, তাদের একটা বিশেষ উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে। 2016 সালের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল কিন্তু কংগ্রেসের সঙ্গে, তখন এই আনন্দবাজার পত্রিকা প্রতিদিন এমন এমন সংবাদ প্রকাশ করত যে মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় 5টা আসনও পাবে না, এমন এমন আজগুবি সংবাদ নিয়মিত প্রচার করত সে 2016 সালে। কিন্তু শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়লাভ করলো কংগ্রেসকে হারিয়ে। সেই আনন্দবাজার পত্রিকা সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে বাংলাদেশের সংবাদপত্রগুলোতে একটা সংবাদ প্রকাশিত হয়েছে যে কানাডা আদালত 5ম বারের মতো বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলেছে।
অথচ এটা পুরোই মিথ্যা, কানাডার আদালত বলছে তার উল্টোটা। কিন্তু সরকারের গোয়েন্দা সংস্থা চাপে বাধ্য হয়ে বাংলাদেশের প্রায় সবগুলো পত্রিকাই এই সংবাদটা প্রকাশ করতে বাধ্য হয়। তাহলে বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলো যখন এরকম একটা মিথ্যা সংবাদ প্রচার করতে পারে, আনন্দবাজার কেন পারবে না? আমার কাছে খবর আছে, আনন্দবাজার পত্রিকাকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একটা স্ক্রিপ্ট লিখে সেই স্ক্রিপ্ট ধরিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে তুমি হুবাহু এই সংবাদটা প্রচার করো, প্রচার করলে তোমাকে আমরা বিশাল অঙ্কের টাকা দেব। এবং এই টাকার বিনিময়ে আনন্দবাজার এই সংবাদটা প্রকাশ করেছে। এবং আনন্দবাজার এই সংবাদটা প্রকাশ করার সঙ্গে সঙ্গে জাতীয় গোয়েন্দা সংস্থা যে NSI ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, তারা বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকায় বলেছে যে তোমরা এই আনন্দবাজার পত্রিকার উদ্ধৃতি দিয়ে তোমরা এই সংবাদটা ফলাও করে প্রচার করো। আজকে বাংলাদেশের এমন কোন পত্রিকা নাই যারা আনন্দবাজারের উদ্ধৃতি দিয়ে এই সংবাদটা প্রচার করেনি, এবং তারা ফেসবুকে 3-4 বার করেও তারা বারে বারে এটাকে তাদের ফেসবুক পেজে তারা আপলোড দিয়েছে। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই, দেশে এত পত্রিকা এত টেলিভিশন থাকতে আওয়ামী লীগের কি ঠেকা পড়েছে যে ভারতের একটা পত্রিকাকে টাকা দিয়ে একটা সংবাদ প্রকাশ করাবে? দর্শক, আমাদের বাঙালিদের ভিতরে টেন্ডেন্সি আছে, আমরা ভারতের পত্রিকার খবর সহজেই বিশ্বাস করি। এই কারণেই আওয়ামী লীগ আনন্দবাজার পত্রিকাকে বেছে নিয়েছে যে এই ধরনের সংবাদ যদি আনন্দবাজার প্রকাশ করে এবং তারপর বাংলাদেশের সকল মিডিয়াগুলো আনন্দবাজারের উদ্ধৃতি দিয়ে ফলাও করে এই সংবাদ প্রচার করে, তাহলেই বাংলাদেশের মুক্তিগামী জনগণের মনোবল ভেঙে দেওয়া যাবে। এবং এই বর্তমানে যেই আন্দোলন সংগ্রাম চলছে, এর ভিতর কিন্তু একটা মনস্তাত্ত্বিক একটা উদ্দীপনা কিন্তু হচ্ছে মেইন। সুতরাং বিএনপির যদি মনোবল এই সংবাদটা ভেঙে দেওয়া যায়, তাহলে তো আওয়ামী লীগেরই লাভ। এই কারণেই আওয়ামী লীগ এই আনন্দবাজার পত্রিকাকে টাকা পয়সা দিয়ে এই সংবাদটা ছাপিয়েছে, এবং আমি প্রমাণ করে দেব যে এটা স্পন্সর্ড নিউজ, এটার কোনো বাস্তব ভিত্তি নাই। আমি একটু পড়ে শুনি আপনাদেরকে। এই সংবাদটা লিখেছেন অগ্নি রায়। বাংলাদেশে হাসিনা সরকার দুর্বল হলে তা ভারত এবং আমেরিকা কারো পক্ষেই সুখকর হবে না বলে মনে করে নয়াদিল্লি। কূটনৈতিক সূত্রের খবর, দেখেন কূটনৈতিক সূত্রের খবর। একাধিক স্তরের বৈঠকে নয়াদিল্লি এই কথা জানিয়েছে বাইডেন প্রশাসনকে। মানে এটা হচ্ছে কূটনৈতিক সূত্রের খবর যে একাধিক স্তরের বৈঠকে, মানে একাধিক বৈঠকে ভারত এই খবর জানিয়েছে আমেরিকাকে। সূত্রের খবর, আবারও সূত্রের খবর, আগে বলছে কূটনৈতিক খবর এবং সূত্রের খবর। দর্শক, দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে এই কূটনৈতিক খবর, সূত্রের খবর, গোপন সংবাদ, এগুলো সব হচ্ছে আসলে ওই সাংবাদিকেরই মন গড়া নিউজ। সূত্রের খবর, বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আমেরিকার বর্তমান ভূমিকায় ভারত যে খুশি নয়, আমেরিকাকে পৌঁছে দেওয়া হয়েছে সেই বার্তাও। ভারতের বক্তব্য, ঢাকায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন হোক, এটা ওয়াশিংটনের মতো ভারতও চায়। কিভাবে চায়? ওয়াশিংটন চায়, মানে আমেরিকা চায় বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক। এজন্য আমেরিকা বলতেছে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা, বিএনপির সঙ্গে আলোচনায় বসার কথা, তত্ত্বাবধায়ক সরকারের কথা। যদি ভারত তা চাইতো, ভারত তো এগুলোই বলতো। ভারত তো এখন পর্যন্ত প্রকাশ্যে আওয়ামী লীগের সমর্থন না করলেও কিন্তু বিরোধিতাও করেনি, ভারত চুপচাপ আছে। তাহলে ভারত সুষ্ঠু নির্বাচন কিভাবে চাইল? কিন্তু যেভাবে হাসিনা সরকারকে অস্থির করার জন্য আমেরিকার তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ দেখা যাচ্ছে, তাতে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারত তথা দক্ষিণ এশিয়ার সার্বিক নিরাপত্তার জন্য ইতিবাচক নয়। মানে অবাককাণ্ড, আমেরিকা কি চায়? আমেরিকা চায় বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক, এইটা যদি চাওয়া, এটা নাকি ভারত তথা সমস্ত দক্ষিণ এশিয়ার সার্বিক নিরাপত্তার জন্য ইতিবাচক নয়? কি ভয়ঙ্কর কথা! আর 3 সপ্তাহ পরেই ভারতের নয়াদিল্লিতে এক মঞ্চে বসবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে ভারতের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে হচ্ছে। আচ্ছা, এই ভারতে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন এবং শেখ হাসিনা এক মঞ্চে বসলেই কি হবে? এক মঞ্চে বসলেই বাইডেন সব মেনে নিবেন? বাইডেন শেখ হাসিনাকে দেখি বলবেন যে হাসিনা আপা, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন, যে ভাইরাল সিদ্দিকের মতো আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করেন? এভাবে কখনো হয়? আমেরিকার কূটনীতি এতই ঠুনকো। ভারত মনে করে জামাত ইসলামীকে রাজনৈতিক ছাড় দেওয়া হলে অদূর ভবিষ্যতে ঢাকা মৌলবাদের দখলে চলে যাবে, উদার পরিবেশ যেতটুকু রয়েছে সেতুটুকু আর থাকবে না। আচ্ছা, এই জামাত ইসলাম ঢাকা দখল করে নিবে, এটা কি বিশ্বাসযোগ্য? এটা কি হয় কখনো? আপনারা তো বুঝতেই পারছেন যে কি উদ্দেশ্যে এই সংবাদটা প্রকাশ করা হয়েছে। কূটনৈতিক শিবিরের বক্তব্য, আবার দেখেন কূটনৈতিক শিবিরের বক্তব্য, মানে গোপন সূত্র, কূটনৈতিক সূত্র, কূটনৈতিক শিবির, প্রকৃত কোনো সোর্স নাই, কোনো অথেন্টিক কোনো সোর্স নাই, সব এইসব বিভিন্ন সূত্র। কূটনৈতিক শিবিরের বক্তব্য, আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার পরেই গোটা অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। আচ্ছা, আফগানিস্তান থেকে আমেরিকা সৈন্য প্রত্যাহার না করে কি করত? গত এই 20 বছর ধরে আমেরিকা আফগানিস্তানে যুদ্ধ করেছে
এতে আমেরিকা ইংল্যান্ডের অনেক সৈন্যবাহিনী হতাহত হয়েছে এবং প্রায় $22 বিলিয়ন নষ্ট হয়েছে। আমেরিকার পক্ষে এই যুদ্ধ আর কন্টিনিউ করার কোনো মানে ছিল না। এখন ভারতের মনে রাগ, কেন আমেরিকা এই সৈন্য প্রত্যাহার করে নিল? আফগানিস্তানে ভারতের বিশাল বড় বড় ইনভেস্টমেন্ট ছিল, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের বিভিন্ন প্রজেক্ট ছিল, সব কিছু বন্ধ করে ভারতকে একদম লেজ গুটিয়ে আফগানিস্তান থেকে পালিয়ে চলে আসতে হলো। এই কারণেই ভারতের রাগ। কিন্তু আমেরিকা কথা হচ্ছে যে তোমাদের এই প্রজেক্ট মেনটেন করার জন্য, তোমাদের এই ব্যবসা বাণিজ্য মেনটেন করার জন্য আমি তো $বিলিয়ন খরচ করে আমার সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধ কন্টিনিউ করতে পারবো না। সুতরাং আমেরিকা ভারতের কথা শুনেনি, আমেরিকা তাদের সৈন্য প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান থেকে। এতেই ভারতের যত রাগ, মানে ভারত শুধু নিজের স্বার্থই দেখে আর কি। ভারতের উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল বিপজ্জনক পরিস্থিতিতে আছে এবং মনে করা হচ্ছে আফগানিস্তানে সংখ্যালঘুদের কথা বিবেচনা না করেই আমেরিকা আফগানিস্তান নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে চুক্তি করে নিয়েছিল, এখন যার ফল ভুগতে হচ্ছে ভারতকে। ভুগতে তো হবেই, আমেরিকা তাদের স্বার্থ দেখবে, তোমাদের স্বার্থ তো আমেরিকা দেখবে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করতেছে যে আফগানিস্তানের কাবুলের পাশাপাশি ভারতের অন্য প্রতিবেশী সম্পর্কে আমেরিকার নীতিও ভারতের জাতীয় স্বার্থের প্রশ্নে অস্বস্তি বাড়াচ্ছে। ভারতের সঙ্গে দীর্ঘতম স্থল সীমান্ত রয়েছে বাংলাদেশের, ফলে সে দেশের যে কোনো প্রতিকূল পরিস্থিতি ভারতেও প্রভাব ফেলবে। সূত্র মতে ভারত এ কথাই মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে জানিয়েছেন যে জামাতকে যদি আশকারা দেও তাহলে একদিকে যেমন ভারতের আন্তঃসীমান্ত সন্ত্রাস বাড়তে পারে তেমনি চীনের প্রভাবও বাংলাদেশে বেড়ে যাবে। আচ্ছা, জামাতকে আশকারা দিলে চীনের প্রভাব বাংলাদেশে বাড়বে কিভাবে? জামাত আর চীন তো মুদ্রা রেপিটোপিট এবং জামাত এবং চীনের সঙ্গে কোনো যোগাযোগ পর্যন্ত নাই। আর জামাতকে প্রশ্রয় দিলে ভারতের আন্তঃসীমান্ত সন্ত্রাস বাড়তে পারে। গত 14 বছরে জামাত এমন কি করেছে যে আন্তঃসন্ত্রাস বেড়েছে? বরঞ্চ আমি তো দেখেছি আওয়ামী লীগ বরঞ্চ আরো তাদের তারা সন্ত্রাস করেছে, তারা বিভিন্ন হামলা করেছে, নির্যাতন করেছে এবং আমরা দেখি ছাত্রলীগের লোকেরা হাতুড়ি নিয়ে বিএনপিকে দৌড়ানি দেয়। এখন জামাত কি করলো এমন যে আন্তঃসন্ত্রাস বাড়তে পারে? আমেরিকা জামাতকে বরাবরই রাজনৈতিক ইসলামী সংগঠন হিসেবে দেখানোর চেষ্টা করে, জামাতকে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তুলনা করে আমেরিকা। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে জামাত একটি উগ্র মৌলবাদী সংগঠন এবং পাকিস্তানের হাতে তামাক খায়। জামাত নাকি পাকিস্তানের হাতে তামাক খায়, এবং এই যে তামাক খায় এই কথাটা কতটুকু সাংবাদিক সুলভ কথা সেটাও আমার বোধগম্য নয়। শুধুমাত্র বাংলাদেশের জন্য একটা পৃথক ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে আমেরিকা। সূত্রের খবর, আবারও দেখেন সূত্রের খবর, মানে কোনো অথেন্টিক সোর্স নাই, সূত্রের খবর। এটা আদৌ উচিত বলে মনে করছে না ভারত, মানে যেই ভিসা নিষেধাজ্ঞাটা আমেরিকা দিয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের উপর যে ভিসা নিষেধাজ্ঞা, এটা আদৌ উচিত হয়নি বলে ভারত মনে করতেছে। এই নতুন ভিসা নীতির ফলে বাংলাদেশের আসন্ন নির্বাচন যারা বান্তা করার চেষ্টা করবে তারা আমেরিকায় প্রবেশের অধিকার পাবে না। কূটনৈতিক শিবির মনে করতেছে, দেখেন আবারও কূটনৈতিক শিবির মনে করতেছে, আমেরিকার প্রশাসন সরাসরি বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাতেই নিজের দেশের আইন প্রয়োগ করে বাংলাদেশের জন্য একটা পৃথক ভিসা নীতি গ্রহণ করলো। মানে নাক গলানো কি হলো? বাংলাদেশে মানবাধিকার নাই, গণতন্ত্র নাই, গুম হচ্ছে, ক্রসফায়ার হচ্ছে, বিরোধী দলের উপর মামলা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে 1 লক্ষ মামলায় 40 লক্ষ আসামি। আমেরিকা যদি বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন চায় এটা কি অন্যায়? এটা তো সাধারণ মানুষের দাবি, এটাতে নাক গলানো হলো কিভাবে? এটা তো বোধগম্য নয়। সম্প্রতি বাংলাদেশের আওয়ামী লীগের 5 সদস্যের প্রতিনিধি দল নয়াদিল্লি এসে বিজেপির শীর্ষ নেতৃত্ব তথা কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে গিয়েছেন। সেখানে তারা বার্তাও দিয়েছেন যে আঞ্চলিক স্থিতি বজায় রাখার প্রশ্নে বিএনপি জামাত জোট বিপজ্জনক। বিএনপির সঙ্গে ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার বার্মার সঙ্গে কয়েকটা বৈঠকও হয়েছে এবং আলোচনা হয়েছে এবং জানতে চেয়েছে যে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে তারা ভারতের উপর তাদের দৃষ্টিভঙ্গি কি হবে। হ্যাঁ, জামাতকে নিয়ে ভারতের কিছু ভয় আছে, যদিও আমি মনে করি যে জামাতকে নিয়ে ভারতের ভয় থাকা উচিত নয়, কারণ জামাত কোনো সন্ত্রাসী দল নয়, কিন্তু সত্য কথা হচ্ছে আছে। কিন্তু বিএনপির উপরে তো ভারতের মনোভাব ভালোই বলে আমি মনে করি। অথচ এখানে লিখেছে যে আঞ্চলিক স্থিতি বজায় রাখার প্রশ্নে বিএনপি জামাত জোট বিপজ্জনক। আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতা বাংলাদেশের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একটা ইতিবাচক বৈঠক সেরেছেন। ওই বৈঠকের ঠিক পরেই তার বক্তব্য, আমরা ভারতকে এটাই বলেছি যে আঞ্চলিক স্থিতিশীলতা উভয় রাষ্ট্রের জন্য জরুরি, হাসিনা সরকার এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ যে বাংলাদেশের মাটিকে ভারত বিরোধী কার্যকলাপে ব্যবহার করতে দেওয়া হবে না। দর্শক, উক্ত আলোচনা থেকে এটাই স্পষ্ট প্রতীয়মান হয় যে এই রিপোর্টটা আনন্দবাজার প্রকাশ করেছে,
বাংলাদেশ সরকারের কাছ থেকে টাকা খেয়ে, এবং এটা একটা স্পন্সর নিউজ। দেখুন, আমি এর আগে অনেকবার বলেছি যে ভারত আসলে শেখ হাসিনাকে মনে মনে চাইলেও এবার ভারত প্রকাশ্যে কিছু বলবে না, আর আমেরিকাকে ভারতের কিছু বলার তো সাহসই নাই। মোদি নিজেই আছে বিপদে, মোদির বিরুদ্ধে একটা বিশাল জোট গঠন করেছে বিরোধী দল, জোটের নাম হচ্ছে ইন্ডিয়া। এবং বিশ্লেষকরা মনে করতেছেন যে মোদি যদি এবার প্রধানমন্ত্রী পদে জিতেও সামান্য ব্যবধানে জিতবে, কাজেই সেক্ষেত্রে আমেরিকার মতো বন্ধুকে হাতের নাগালে রাখা মোদির জন্য একটা অবশ্য কর্তব্য। এই বাংলাদেশ বিষয়ে আমেরিকা যে সিদ্ধান্তগুলো আপনারা দেখতেছেন, যে প্রক্রিয়া আমেরিকা নিতেছে একের পর এক বাস্তবায়নও করতেছে, এই সিদ্ধান্তগুলো কিন্তু অ্যাটলিস্ট 2018 সাল থেকে নেওয়া, যে বাংলাদেশে আমরা এটা করব, এটা করব, এটা করব। সেই আমেরিকার পররাষ্ট্রনীতি ভারতের এক কথায় পাল্টাবে না, এটা ভারত ভালো করেই জানে। এবং জানে বলেই কিন্তু ভারত আমেরিকাকে কোনো কথা বলবে না নির্বাচনের ব্যাপারে, ভারত একদম চুপ। যদিও মনে মনে ভারত হাসিনাকে চাইলেও চাইতে পারে, কিন্তু প্রকাশ্যে ভারত কিছুই বলবে না, এবং ভারত বলার সেই অবস্থানে নাই যেটা আমরা খুব ভালো করেই জানি। এই কিছুদিন আগেই তো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি তিনি সংবাদ সম্মেলনে বলেছেন যে বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়, আমরা ভারত এটার উপর নজর রাখছি, কিন্তু আমাদের এই ব্যাপারে কোনো মন্তব্য নেই, তাদের বিষয়, একদম স্পষ্ট করে বলেছে। তাহলে আজকে আনন্দবাজার পত্রিকা কেন এই মিথ্যা সংবাদটা প্রচার করলো? এটার উদ্দেশ্য হচ্ছে একটাই, বাংলাদেশের যে মুক্তিগামী জনগণ সেই জনগণের মনোবল ভেঙে দেওয়া। পরিশেষে একটা কথা বলতে চাই, আপনারা মনোবল হারাবেন না, ভারত এই হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য আর সমর্থন দিবে না। বাংলাদেশে যত মিডিয়াগুলো আছে সব মিডিয়াগুলোকে বর্জন করুন, তাদের কোনো সংবাদ আপনারা বিশ্বাস করবেন না, এবং ভারতের মিডিয়া তো নাই, কারণ এরা সবাই একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করতেছে, তা হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখা। আপনারা সব সময়, আমরা যারা দেশের বাইরে আছি, কনক সরোয়ার ভাই আছে, ইলিয়াস আছে, পিনাকি আছে, নাগরিক টিভি আছে, আমরা আছি, বা আমাদের নাইব আলী আছে, আমেরিকাতে শাহেদ আলম আছে, আমাদের এই সংবাদগুলো আপনারা ফলো করবেন এবং দেখবেন, একমাত্র আমরাই সত্য নিউজ দিয়ে থাকি। কিন্তু দেশের ভিতর যে মিডিয়াগুলো আছে তারা আসলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সরকারের চাপে তারা অসত্য নিউজ পরিবেশন করতে বাধ্য হয়। আর ভারতীয় যে মিডিয়াগুলো আছে ওদের একটা বিশেষ স্বার্থ আছে, সেটা হচ্ছে এই অঞ্চলে শেখ হাসিনাকে টিকিয়ে রাখা এবং টাকা পয়সা খেয়ে শেখ হাসিনার পক্ষে সংবাদ প্রচার করা। সুতরাং এই আনন্দবাজার পত্রিকার কোনো সংবাদই আপনারা বিশ্বাস করবেন না। সুতরাং পরিশেষে এটাই বলতে চাই যে হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ভারত আমেরিকার কাছে কোনো সুপারিশ করেনি, আনন্দবাজারটা ছাপিয়েছে সেটা হচ্ছে একটা সম্পূর্ণ একটা প্রোপাগান্ডা। এবং আনন্দবাজার যে সংবাদটা ছাপিয়েছে এটার স্ক্রিপ্টটা বাংলাদেশের আওয়ামী লীগের অফিস থেকে লিখে ইমেল করে আনন্দবাজার পত্রিকা অফিসে পাঠিয়েছে, তারপর আনন্দবাজার এটা প্রকাশ করেছে। এবং এটা প্রকাশ করে দেখলেন যে বাংলাদেশের নির্বাচন নিয়ে এতদিন কিন্তু আমরা পশ্চিমা বিশ্ব থেকে আসলে শুনেছি যে তারা কঠিন নজরদার দিচ্ছে এবং দেখেছে যে তারা বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা প্রয়োগের হুমকি ধামকি দিচ্ছে এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্যাপকভাবে আলোচনা সমালোচনা করেছে পশ্চিমা বিশ্বগুলো, বিশেষ করে আমেরিকা, যুক্তরাজ্য এবং জাতিসংঘ মানবাধিকার যে সংস্থা আছে সেখান থেকে কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে বারবার কথা হচ্ছিল। প্রিয়শক, অবশেষে কিন্তু ভারতকে আমরা চুপ থাকতে দেখেছিলাম, কিন্তু অবশেষে এইবার কিন্তু ভারতও এই বাংলাদেশের নির্বাচন নিয়ে মুখ খুললেন এবং কঠিন একটি হুঁশিয়ারি বাইডেনকে দিয়ে দিলেন যে ভারত বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের এই মাতামাতি কখনোই সভ্য নয় এবং তারা কখনোই মেনে নিতে পারছে না এবং একটি স্বাধীন দেশের প্রতি এতটা ভয় ভীতি দেখানো বা অনেক কেটে যায়। প্রিয় দর্শক, এই বিষয়ের উপর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।